তেলসহ নিত্যপণ্যের ভ্যাট খুচরার পাশাপাশি আমদানিতেও কমানোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভার বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয় ও এনবিআরকে এ নির্দেশনা দেন তিনি। আর এক সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী জানান, রমজানের জন্য ভোগ্যপণ্যের যথেষ্ট মজুদ রয়েছে দেশে, সরকার মজুদদারদের বিরুদ্ধে কঠোর অবস্থানে। তেল ডাল সহ নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় অস্থির জনজীবন, নিয়ন্ত্রণে আনতে নানামুখী প্রচেষ্টায় সরকার। এরই ধারাবাহিকতায় খুচরার পাশাপাশি নিত্যপণ্যের উপর আমদানি পর্যায়েও ভ্যাট কমাতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে মূল এজেন্ডার বাইরে আলোচনায় এই নির্দেশনা দেন সরকার প্রধান। সংবাদ ব্রিফিংয়ে যার বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব, ভ্যাট যেটা এক্সেম করা হয়েছে সেটা রিটেল পর্যায়ে। সুতরাং ইম্পোর্ট পর্যায়ে যে 15% ভ্যাট আছে, জিনিসটা খেয়াল করেন, সেই ভ্যাটটা যথাসম্ভব কমে নিয়ে আসার জন্য পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এনবিআরকে এটা বিবেচনা করে ইমিডিয়েটলি অ্যাকশন নিতে একটা নির্দেশনা দেওয়া হয়েছে। শুধু ভোজ্য তেল না, চিনি বা যেগুলো বেশি এসেনশিয়াল সেগুলোর ক্ষেত্রে। পরে দুপুরে জাতীয় ভোক্তা দিবস উপলক্ষে এক সংবাদ সম্মেলনে বাণিজ্য মন্ত্রী জানান, এই মুহূর্তে যে পরিমাণ ভোগ্যপণ্যের মজুদ আছে তাতে আসছে রমজানে সমস্যা হবে না। এই মুহূর্তে যে পরিমাণ মজুদ আছে তা দিয়ে কিন্তু আমাদের রমজান মাস পার হয়ে যাবে, মজুদ আছে। এখন কোশ্চেন দ্য প্রাইস, সেটা অ্যাডজাস্ট করতে হবে। ভ্যাট কমলে কমবে, গ্লোবাল মার্কেট টাকার দাম বাড়লে অ্যাডজাস্ট, কিন্তু নাই এমনটা নাই। কিন্তু নাই নাই ভাব আসছে কেন, কেউ কেউ এটাকে মজুদ করে রাখছে, মেনু প্লেট করছে, রেখে দিচ্ছে, বাইরে দিচ্ছে, সেটা আমরা চেষ্টা করব। অসাধু ব্যবসায়ীদের মজুদ ঠেকাতে সরকার টাস্ক ফোর্স পরিচালনা করবে বলেও জানান বাণিজ্য মন্ত্রী। সাপ্লাই চেইনে যেন বাধাগ্রস্ত না হয় সেই জন্য আমরা সোর্সে বিভিন্ন জায়গায় মজুদ করার একটা টেন্ডেন্সি আছে। একটু আগে যেটা বললাম যে ডিউ লেটারটা পকেটে নিয়ে বসে রাখে, এটাও কিন্তু এক ধরনের মজুদ। আমরা টাস্ক ফোর্স দিয়ে সেইটা মনিটর করব, দুটো পয়েন্টে চিটং এবং রূপগঞ্জ দু জায়গা থেকে ঢোকে, সেই সব জায়গায় আমরা পুলিশকে বলেছি, র্যাবকে বলেছি, ডিসিদেরকে বলেছি, ডিভিশনাল কমিশনাররাও গতকালকে ছিল, তাদেরকে বলা হয়েছে এবং অল আউট তারা নামবে। তবে আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে তা নিয়ন্ত্রণে রাখা কঠিন, এই বার্তাও দেন বাণিজ্য মন্ত্রী। কিন্তু সমস্যা অনেক দিকে। জয় যাদব, দেশ টিভি, ঢাকা।